করোনা সংক্রমণে হটস্পটে পরিণত হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে চিকিৎসা নিতে এসে করোনায় আক্রান্ত হচ্ছেন অনেকে। এতে চিকিৎসা নিয়ে জটিলতা তৈরি হয়, ভোগান্তিতে পড়েছেন রোগীরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান। ডাক্তার কামরুল হাসান খান, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এই যে মানে করোনা সংক্রমণ ওমিক্রন ছড়াচ্ছে, মানুষের মধ্যে কোনো সচেতনতা নেই, আপনি রাজশাহী মেডিকেলের প্রতিবেদনটি নিশ্চয়ই খেয়াল করেছেন যে যারা আত্মীয় স্বজন, যারা আক্রান্তের স্বজন, তাদের মধ্যে সচেতনতা নেই। তারা করোনা রোগীর সঙ্গে এক বিছানায় বসছেন, গল্প করছেন, মাস্কও পরছেন না। মানুষকে সচেতন আর কিভাবে করা যায়? ধন্যবাদ আপনাকে। বিষয়টা যে শুধু রাজশাহী মেডিকেল কলেজের রিপোর্ট আমরা দেখলাম, কিন্তু এই ঘটনা কিন্তু দেশের বেশিরভাগ মেডিকেল প্রতিষ্ঠানে আছে। যেমন গতকাল ধরেন আরেকটা আমরা খুব মর্মান্তিক খবর পেয়েছি যে বগুড়া হাসপাতাল, মোহাম্মদ আলী হাসপাতালে, সেখানে প্রসব করার 4 ঘন্টা পরে মা মারা গেছে, 23 বছর বয়সী মা। তার মানে হচ্ছে যে ওখানেই সে সংক্রমিত হয়েছিল, তার 4 ঘন্টা একটা বাচ্চাকে রেখে মা মারা গেল। সে কারণে এখন ধরেন যে স্পেসিফিক্যালি আমরা রাজশাহী মেডিকেল কলেজে চিত্রটি দেখলাম, সেটা কিন্তু সব হাসপাতালে একই ধরনের। কারণ হচ্ছে দেখেন সাম্প্রতিক কালে বিশেষ করে আপনার প্রত্যেকটা মেডিকেল কলেজে বা হাসপাতালে আপনার প্রচুর চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীরা কিন্তু করোনা আক্রান্ত হচ্ছে। সেই হিসেবে এখন সামগ্রিকভাবে সবাই মিলে যদি আমরা প্রতিরোধ এবং চেষ্টা না করি তাহলে তো হবে না। কারণ যে এখানে ডাক্তাররা বলছিলেন যে হাসপাতালে কেউ মাস্ক পরছে না, মাস্কই হচ্ছে আমাদের সবচেয়ে বড় রক্ষা কবচ, সেটি যদি আমরা ব্যবহার না করি তাহলে তো হবে না। সে কারণে এখানে আরেকটি বিষয় যে হাসপাতালগুলো তো মাস্ক ছাড়া রোগী বা রোগীর লোকজন কিভাবে থাকে সেটাও তো আমাদের তদারকির একটা বিষয় রয়েছে। আমরা যেটা যে নির্দেশনাগুলো আছে যে সেই প্রতিষ্ঠানগুলোতে তাদের যারা কর্তা ব্যক্তি আছে তাদের তো এই জিনিসটা দেখতেই হবে। সব জায়গায় তো অন্য সবাই গিয়ে কাজটা করতে পারবে না, সে কারণে প্রত্যেকটা প্রতিষ্ঠানের নানা ধরনের আপনার প্রশাসনিক মেকানিজম আছে। সেই মেকানিজম ইউজ করে আমরা যে প্রতিষ্ঠানগুলোতেও স্বাস্থ্যবিধি না মানাই তাহলে তো হবে না। কারণ সবাই সচেতন হয়ে নিজের মতো করে সে স্বাস্থ্যবিধি মানবে, কিন্তু কোথাও হয় না, উন্নত বিশ্বে হচ্ছে না। সেই ঘটনাগুলি আমরা সবাই জেনে গেছি এখন। তো সেই হিসেবে আমার মনে হয় যে জায়গাটা বিশেষ করে হাসপাতালগুলোতে আমাদের কর্তৃপক্ষের একটি বিশেষ নজরদারি থাকতে হবে, তাদের বিশেষ কিছু ব্যক্তিকে দায়িত্ব দিয়ে যে তারা শুধু দেখবে যে লোকজন স্বাস্থ্যবিধি ভাঙছে কিনা হাসপাতালের ভেতরে। কারণ হচ্ছে যে এটা প্রথম থেকে সতর্ক করা হয়েছে যে চিকিৎসক বা নার্স স্বাস্থ্যকর্মী যেন তারা যেন আক্রান্ত বেশি করে না হয়। কারণ আক্রান্ত বেশি করে যদি আমাদের স্বাস্থ্যকর্মীরা হয় তাহলে স্বাস্থ্য ব্যবস্থা তো ভেঙে যাবে। আমরা এমন একটা পর্যায়ে আছি গোটা বিশ্বে ডুবে যে সেখানে আমাদের সংক্রমণ হারটা কিন্তু বেড়েই যাচ্ছে, এবং কোনো প্রেডিকশন কিন্তু করোনা ভাইরাস নিয়ে কোনো প্রেডিকশন কিন্তু আমাদের বাস্তবায়ন হচ্ছে না দু একটি বিষয় নিয়ে। যেমন আমরা মনে করছি যে মাস্ক যারা নিয়মিত পরছে বা স্বাস্থ্যবিধি যারা মানছে তারা ভালো আছে, বা যারা টিকা নিয়েছে তারা কম্পারেটিভলি ভালো আছে। টিকা নেওয়ার পরেও আমরা ভয়ঙ্কর অবস্থাতে দেখছি যে টিকা নেওয়ার পরেও কিন্তু আপনার অনেকেরই হয়েছে, সেটা সংখ্যা খুবই কম। সে কারণে আমরা মানুষকে বারবার আহ্বান জানাচ্ছি যে আপনারা নিজের উদ্যোগে গিয়ে টিকা কেন্দ্র থেকে টিকা নিন এবং স্বাস্থ্যবিধিগুলি মেনে চলেন। বিশেষ করে মাস্কের কিন্তু এখন আমরা যেটা বলছি বা আন্তর্জাতিকভাবে যে পদ্ধতি কিন্তু বলা হচ্ছে, মাস্কিং হচ্ছে লেভেল 3টা হচ্ছে যে আপনি যখন ঘরে একা থাকবেন বা ভবিষ্যতে আপনি কার্যক্ষেত্রে যখন একা থাকবেন ঘরে তখন আপনি মাস্ক খুলবেন, অথবা আপনি বাড়িতে যখন যাবেন তখন মাস্ক খুলবেন। এর বাইরে কিন্তু মাস্ক খুললে কিন্তু আপনার সংক্রমণের হওয়ার সম্ভাবনা থেকে যায়। সে কারণে আজকে দেখেন যে আমরা যে পরীক্ষাগুলি রোজ করি সেটা একটু উঠানামা হলেই আমরা মনে করি কমেছে বা বেড়েছে, তা কিন্তু নয়। কারণ আমরা কোন গোষ্ঠী জনগোষ্ঠীর উপরে আমরা নমুনটা নিচ্ছি সেটার উপর নির্ভর করে, সেই কারণে একটু উঠানামাকে কিন্তু আমরা বেড়েছে বা কমেছে বলতে পারবো না। আমরা ধরে নিতে হবে আমাদের সবচেয়ে বেশি যেটা সতর্কতার বিষয় যে মৃত্যুর হারটা কিন্তু বেড়ে গেছে, যে মৃত্যুর হার 1 মাস আগেও 1-2 জনের বেশি ছিল না, সেখানে আজকে গতকাল বেড়ে মৃত্যুবরণ করেছে 34 জন, আজকে 31 জন, মানে 30-এর উপরে চলে গেছে। সে কারণে সামনের দিন কি হবে, আর ওমিক্রন কি শুধু গুরুত্ব দিলে হবে না,
এখানে অমিক্রনের তিনটি কি বলে সাব টাইপ বা উপধরন আছে, তার মধ্যে BA.1 এটা খুব ভয়ঙ্কর মনে হচ্ছে না, কিন্তু BA.2 এবং BA.3 কিন্তু তারা কিন্তু একই ধরনের আরো বেশি সংক্রামক, আরো বেশি মরণঘাতী, পাশাপাশি ডেল্টা বা অন্যান্য ভেরিয়েন্ট কিন্তু এখনো আছে। নাহলে এত মৃত্যু হয় কি করে? আমরা সাধারণভাবে জেনেছি বা বলি যে অমিক্রন খুব একটা মৃত্যুঘাতী নয়, মরণঘাতী নয়, সে কিন্তু তারপরেও আমরা দেখছি যে রোগী লোকজন এদিকে হাসপাতালের ভর্তির সংখ্যা কিন্তু বেড়ে গেছে, প্রচুর রোগী এখন কিন্তু বাড়ছে। গত সপ্তাহে আমরা দেখেছি 3 গুণ রোগী বেড়েছে, সে কারণে আমাদের বিছানাগত নিয়ে সীমাবদ্ধতা রয়েছে, আমাদের চিকিৎসা ব্যবস্থার অনেক সীমাবদ্ধতা রয়েছে। যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা মনে করি যথেষ্ট, কিন্তু রোগী যদি বেড়ে যায়, রোগীর চাপ বেড়ে যায়, তাহলে চিকিৎসা দিতে সমস্যা তৈরি হবে। আসলে চিকিৎসা এত সুসজ্জা নেই, পৃথিবীর কোথাও কিন্তু এত মানে অ্যাভেলেবেল তো নাই, যে পরিমাণ রোগী সে রকমই হাসপাতালে তো সাপোর্ট নাই। সুতরাং নিজেদের সতর্কতা ছাড়া, নিজেদের সচেতন হওয়া ছাড়া কোনো উপায় নেই। অধ্যাপক কামরুল হাসান খান, আপনাকে অনেক ধন্যবাদ সময় দিয়েছেন আপনি আমাদেরকে। আপনাকে ধন্যবাদ।